ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ 8 এ চমৎকার একটি ফিচার সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের ইমেজ কে খুব সুচারু রূপে এডিটিং করতে পারবো। দেখুন, আমরা এখানে একটা ইমেজ লক্ষ্য করছি, যে এই ইমেজের মধ্যে উপরে যে ছবি দুইটা চাইল্ড এবং ডান পাশে একটি একটি চাইল্ড। তো যদিও দুটি ছবি ফোর কালারের, কিন্তু কালার ম্যানেজমেন্টে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের কালারের পরিমাণ অনেক বেশি, যার ফলে দুটি ছবি কিন্তু ম্যাচ করেনি। কিন্তু নিচের ছবিটি যদি আমরা লক্ষ্য করি, যে দুটো ছবি ম্যাচ করেছে, কালার সব দিক থেকে ম্যাচ করেছে। তো এরকম যদি কোনো আলাদা ছবিকে আমাদের এরকম ম্যাচ করাতে হয়, তাহলে আমরা ম্যাচ কালার কমান্ড দিয়ে খুব সহজে এটি করতে পারি। তো এটি দেখার জন্য আমরা এই দুটি ছবিকে আলাদা আলাদা লেয়ারে করে নিব। তো এটির নাম আমরা দিয়েছি 1 বোঝার জন্য, এবং এটির নাম হচ্ছে 2 লেয়ারের নাম। তো আমরা 1 লেয়ারটাকে এই কালার ম্যাচ করাবো এটির সাথে। তো এটি আমরা 1 লেয়ারটিকে সিলেক্ট করে নিলাম, এরপর আমরা ইমেজ মেনুতে চলে যাব এবং অ্যাডজাস্টমেন্ট, এখানে ম্যাচ কালার যে অপশনটি রয়েছে এটি নির্বাচন করব। তো ম্যাচ কালার নির্বাচিত করার পরে আমরা সোজা নিচে যে সোর্স রয়েছে, এই সোর্সে আমরা তো যেহেতু 1 সিলেক্ট করেছিলাম, এবার ক্লিক করে এখানে আনটাইটেল 1 অর্থাৎ আমার যে ফাইল সে ফাইলটি সিলেক্ট করে দিলাম। এরপর নিচে লেয়ার বক্সে আমাকে নির্বাচন করতে হবে যে কোনটার সাথে আমি ম্যাচ করাবো, যেহেতু এই ইমেজটি এই লেয়ারটির নাম 2 অর্থাৎ এটির সাথে আমরা ম্যাচ করাবো। সো আমাদের এখানে 2 সিলেক্ট করে দিতে হবে। এবার যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তো দেখুন যে আমাদের কালারটি এই ইমেজের সাথে এই লেয়ারের সাথে ম্যাচ করে হুবহু কালার ম্যাচিং হয়ে গেছে। এখন যদি আমরা এই ছবিটিকে পাশাপাশি একসাথে রাখি, তাহলে আমাদের বোঝার উপায় নেই যে এটি আলাদা কোনো ছবি। তো এভাবে আমরা ম্যাচ কালার কমান্ড দিয়ে খুব সহজে আমরা ইমেজ এডিটিং করে নিতে পারবো। ধন্যবাদ।